প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর তোমরা যারা ওয়েট করছিলে পোস্ট অফিস জিডিএস শিডিউল টু রেজাল্টের জন্য যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছিল তিরিশ হাজার একচল্লিশটি যার জন্য কিন্তু অফিসিয়ালিভাবে আজ অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে কিন্তু এক্ষুনি তোমাদের রেজাল্টটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের গতকাল ভিডিও করে বলেছিলাম যে পাঁচ তারিখে কিন্তু রেজাল্টটা আসার কথা ছিল বিকালে কিন্তু কোনো কারণে আসেনি আজই কিন্তু ছয় তারিখে রেজাল্টটা এসে গেছে তাই অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্টটা কীভাবে চেক করবে তার সঙ্গে সঙ্গে তোমাদের নামটা আছে কি না কীভাবে চেক করবে তোমাদের কোথায় ডিবিতে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস ভেরিফিকেশান করার লাস্ট ডেট কবে রয়েছে এবার এখানে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা হয়েছে। এখানে তোমাদের কাট অফ কত গেছে এবং দ্বিতীয় মেরিট লিস্ট যে আসবে ওখানে তোমাদের কত পার্সেন্ট নাম্বারে সিলেকশান হয়ে যেতে পারে এ টু জেন কিন্তু বিস্তারিতভাবে আরাধনা করব তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে ওকে তোমরা এখানে পোস্ট অফিস জিডিএস স্কিডিউল ট্যুর এখানে রেজাল্টটা চেক করার জন্য দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর তোমরা নিচে দিকে যাবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে জিডিএস দু হাজার তেইশ স্কিডুল টু সল লিস্টেড ক্যান্ডিডেট এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত সার্কেলের নামগুলো ওপেন হয়ে যাবে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু দেখতে পাচ্ছ সবার নিচে রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ একটা অপশান ওপেন হয়েছে লিস্ট অফ সল লিস্টেড ক্যান্ডিডেট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের জিডিএস স্কিডউল টুর জন্য ফার্স্ট মের লিস্টটা পিডিএফ আকারে তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে এবার ওই ফার্স্ট মেল লিস্ট অনুযায়ী তোমাদের বলছি তোমাদের নামটা কীভাবে চেক করতে হবে কতজনের নাম এসছে তার সঙ্গে সঙ্গে কাট ও কত গেছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অফিসিয়াল পিডিএফটা ওপেন করে রেখেছি ফার্স্ট মেল লিস্টের যেখানে তোমাদের প্রথমে লেখা রয়েছে গ্রামীণ ডাক সেবক অনলাইন এঙ্গেজমেন্ট স্কেডিউল টু জুলাই দু হাজার তেইশ ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট ওয়ান অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কিন্তু লিস্ট ওয়ানটা আমি ওপেন করে রেখেছি এবার তোমরা যারা অন্যান্য রাজ্য থেকে অ্যাপ্লিকেশান করেছো তোমরা কিন্তু অবশ্যই ওই রাজ্যের কিন্তু এখানে পিডিএফটা তোমরা ডাউনলোড করে দেখতে পারো এবার এখানে তোমাদের প্রথমেই বলা হচ্ছে দিস সল লিস্টের ক্যান্ডিডেট শুল গেট দিয়ার ডকুমেন্টস ভেরিফাইড থ্রো দ্য ডিভিশনাল হেড মেনশান এগেনস্ট দেয়ার নেম অন অর বিফোর ষোলো নয় দু তারিখ অর্থাৎ তোমাদের লিস্টে তাদের নাম রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে ডিভিশনাল হেড অফিসে গিয়ে ষোলো নয় দু হাজার তেইশ তারিখ যার লাস্ট ডেট রয়েছে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখের আগে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানটা করে নিতে হবে তোমাদের যাদের নাম এসে এখানে ফার্স্ট মেল লিস্টে এবং তারপরে বলা হচ্ছে দ্য সল ক্যান্ডিডেট শ্যুট রিপোর্ট ফর ভেরিফিকেশান অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড টু সেড অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান তোমরা যারা যাবে তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত রকম ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে জেরোস কপি করে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে এবার এখানে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান করার জন্য ওই টবে কিন্তু আগামীকাল ভিডিও আসে তোমরা কিন্তু ওই ভিডিওটি দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের সমস্ত রকম ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে কোন কোন ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে ওকে তার জন্য তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটা অন করে রাখবে এবার তারপর দেখতে পাচ্ছ তোমাদের ছকের মাধ্যমে এখানে কিন্তু তোমাদের প্রথম সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো এখানে তোমাদের ডিভিশনের নাম দেওয়া রয়েছে তারপর দেওয়া রয়েছে অফিসের নাম তারপরে পোস্টের নাম তারপরে দেখতে পাচ্ছ পোস্ট কমিউনিটি এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটা অনুযায়ী তোমাদের কিন্তু নামটা চেক করতে হবে তারপর দেখতে পাচ্ছ কাট অফ মার্কস দেওয়া রয়েছে কত পার্সেন্ট নাম্বার এখানে সিলেকশনটা হয়েছে এবং তারপর দেওয়া রয়েছে ডকুমেন্টস টু বি ভেরিফাইড উইথ যেখানে তোমাদের হেড অফিসের নাম দেওয়া রয়েছে এখানে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাতে হবে এবার তোমাদের বলে দিই এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের নামটা কীভাবে চেক করতে হবে তোমরা যে অ্যাপ্লিকেশান করেছিলে অ্যাপ্লিকেশান করার পর তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছ ওই নাম্বারটা কিন্তু অবশ্যই তোমাদের কপি করতে হবে ওটা কপি করার পর কিন্তু অবশ্যই তোমাদের কী করতে হবে মোবাইল থেকে ওপেন করলে তোমরা কিন্তু একটা উপরে সার্চ অপশান পেয়ে যাবে এখানে সার্চে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে ওই নাম্বারটা তোমাদের বসিয়ে দিতে হবে ওই নাম্বারটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যদি এখানে নামটা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে নামটা হাইলাইট হয়ে যাবে তোমরা কিন্তু এইভাবে তোমাদের নামটা চেক করতে পারো ক্লিয়ার অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে মোট কতজনের নাম এসছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই পিডিএফটা কিন্তু সাতানো পাতার পিডিএফ এই পিডিএফটা তোমার নিচের দিকে আসবে এই পিডিএফের নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু টোটাল দু হাজার একশো এগারো জনের নাম এসে এই লিস্টে তোমাদের কিন্তু এখানে অবশ্যই দু হাজার একশো এগারো জনকে ডকুমেন্ট ভেরিফিকেশান দিতে হবে এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে তোমাদের কাট অফ মার্কসটা এইবারে কত গেছে দেখো এখানে কিন্তু তোমাদের বলে রাখি এখানে কিন্তু কাট অফটা আগের বারের তুলনায় মানে আগে যে তোমাদের স্পেশাল টাইপের ভ্যাকেন্সি এসেছিলো তার আগে তোমাদের যে এখানে জিরো স্কিডুল ওয়ানের জন্য ভ্যাকেন্সি এসেছিলো আগের বারের তুলনায় কিন্তু এইবারে কাট অফটা কিন্তু অনেকটাই কম গেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কাট অফগুলো অনেকটাই কিন্তু কম গেছে আগের বারে যেভাবে তোমাদের হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট ছিল সেই তুলনায় কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নাম্বারগুলো অনেকটাই কম গেছে এখানে কিন্তু নাইনটি সিক্স পার্সেন্টে কিন্তু ফার্স্ট মিডলিস্টে সিলেকশান হয়ে গেছে নাইনটি ওয়ান পার্সেন্টের সিলেকশন হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে অনেকের কিন্তু এখানে নাইনটি ফোর পার্সেন্ট সিলেকশন হয়ে গেছে এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ নাইনটি টু নাম্বার সিরিয়ালে এখানে দেখতে পাচ্ছ এসসি সি ক্যান্ডিডেট নাইনটি ফোর পার্সেন্টের সিলেকশান পেয়ে গেছে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট নাইনটি ফোর পার্সেন্টে এসসি ক্যান্ডিডেট সিলেকশান পেয়ে গেছে এবং তারপর দেখতে পাচ্ছ ওবিসি বিসি ক্যান্ডিডেট পঁচানব্বই সিরিয়ালে এখানে কিন্তু পঁচানব্বই পার্সেন্টের সিলেকশন হয়ে গেছে তো প্রথম মের লিস্টে কিন্তু এখানে কাটা দেখতে পাচ্ছো অনেকটাই কম গেছে এরপরে যখন আবার মের লিস্ট আসবে অবশ্যই কিন্তু কাট অফটা অনেকটাই কম যাবে তাহলে আমরা বুঝতে পারছি তোমরা যারা মিনিমাম এইটটি পার্সেন্ট উপরে নাম্বার পেয়েছো তোমাদের কিন্তু চান্স রয়েছে এই স্কিডুল টুতে তোমাদের চাকরিটা পাওয়া অবশ্যই যখন এখানে নেক্সট তোমাদের মেল লিস্টটা আসবে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমাদের কিন্তু অবশ্যই নাম থেকে থাকলে চেক করতে পারবে এবং আগামীকাল তোমাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো এখানে ফার্স্ট মেয়ের লিস্টে তোমাদের যাদের এখানে সিলেকশানটা হয়েছে কিংবা তোমাদের পরবর্তীকালে যাদের সিলেকশানটা হবে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে তোমরা কোন কোন ডকুমেন্টসগুলো ডকুমেন্টস ভেরিফিকেশান নিয়ে যাবে কারণ ডকুমেন্টস ভেরিফিকেশানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ডকুমেন্টস ভেরিফিকেশান পাস করতে পারে তোমাদের কিন্তু চাকরিটা পাকা হয়ে গেল তোমাদের চাকরিটা হয়ে যাবে ওকে এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে